सात दिन सीबीआई हेफाजते अनुब्रत देहरक्षी सैगल हुसैन प्राय देर घंटा सवाल जवाबेर पर ई सिद्धांत जानान विचारपति राजेश चक्रवर्ती। 24 जून ताके फेर पेश करा हबे आदालते। सीबीआई सूत्रेर खबर, सैगल हुसैनेर प्राय 100 कोटी टाका सम्पत्तिर हदिस मिलेछे। बहु डाम्पार एकाधिक क्रैशार रयेछे देउचा पाचमिते। 50টির মতো জমির দলিল যার পরিমাণ প্রায় 200 বিঘা। এছাড়াও 6টি ফ্ল্যাট লেকটাউন, রাজারহাট, নিউটাউন, বোলপুরে মিলেছে নগদ 2 কোটি টাকা। মোট 100 কোটি টাকার সম্পত্তি যা সাইগেলের নিজস্ব এবং ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের নামে রয়েছে। সিবিআই এর দাবি, এনামুল হকের হয়ে কাজ করত সাইগেল পুলিশের লোক হিসেবে, যেমন বিএসএফ এর পার্সোনাল হিসেবে সতীশ কুমার গরু পাচার সামাল দিত, মুর্শিদাবাদ ও বীরভূমের পুলিশ পার্সোনাল হিসেবে তেমনই কাজ করত সাইগেল। সাইগেল হোসেন যেহেতু রাজ্য সরকারের কর্মচারী, তার বিরুদ্ধে অবশ্যই তাকে অ্যারেস্ট করাটা পুরো ইললিগাল এবং তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার আগে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন ছিল, অনুমতি প্রয়োজন ছিল, যেটা সিবিআই নেননি। তো সেই যুক্তিতে আমরা আদালতের কাছে দাখিল করি এবং আমরা কেরালা হাইকোর্টে একটা জাজমেন্টও প্রোডিউস করি, যে ক্ষেত্রে অনারেবল কোর্টের আজকে মন্তব্য হচ্ছে যে যেহেতু উনি রাজ্য সরকারের এমপ্লয়ি হলেও নট অন ইজ অফিসিয়াল কালার কাজ করেছিলেন, অর্থাৎ উনি রাজ্য সরকারের এমপ্লয়ির মতন কাজ করে যে এই প্রভূত পরিমাণের যে অ্যাসেটসের অভিযোগ এসছে ওনার বিরুদ্ধে, সেটা রাজ্য সরকারের এমপ্লয়ি হওয়ার জন্যই হয়নি, তাই জন্য সেকশন 17 বার এখানে কাজ করবে না। এটা আমরা অবশ্যই এই মন্তব্য আমরা আইনি বিরোধিতা করব এবং তার জন্য আমরা পর্যালোচনা করছি। গরু পাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে প্রথম তোলা হয়েছিল 10ই জুন। তদন্তকারীদের মত, সাইগেলের কাছে গরু পাচার মামলার অনেক তথ্য রয়েছে। সিবিআই তাকে একাধিকবার নিজাম প্যালেসের ডেকে জিজ্ঞাসাবাদ করে, বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করেছিল। এছাড়াও আয় বহির্ভূত বহু সম্পত্তির হদিস পাওয়া গেছে সাইগেলের কাছ থেকে। গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠদের একের পর এক ডেকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মামলার প্রধান অভিযুক্ত বিনয় মিশ্র বর্তমানে পলাতক। এই মামলার অন্যতম এনামুল হক ও বিএসএফ এর কমান্ডার সতীশ কুমারকে সিবিআই গ্রেপ্তার করলেও তারা এই মুহূর্তে শর্ত সাপেক্ষ জামিনে আছে। একই সঙ্গে বিনয়ের ভাই বিকাশ মিশ্রকেও গ্রেপ্তার করেছিল সিবিআই। বিকাশ 10 দিন আগেই আসানসোলের সিবিআই আদালত থেকে গরু পাচার মামলায় জামিন পেয়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।